হরেকৃষ্ণ বেঙ্গলি ব্লগার যশোদা জি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন আপনারা? আশা করি সবাই খুব ভালো আছেন। শ্রীধাম গুরুকুঞ্জ আশ্রমেও কিন্তু আমরা সবাই খুব ভালো আছি। তো আমাদের কিন্তু আজকে শ্রীধাম গুরুকুঞ্জ আশ্রম ভক্তে ভরে গেছে, তো সেই দৃশ্য আমি আপনাদের দর্শন করাবো। তো তার জন্য আমার সঙ্গে থাকতে হবে এবং তার সঙ্গে মহাপ্রভু স্টেজ ডেকোরেশন সবটা আমি আপনাদের ক্লিয়ার করে দেখাচ্ছি। তো চলুন যাওয়া যাক। Thank you.
কমপ্লিট হলো। তো এইবার ভাগবত শুরু হবে। তো তো ভাগবতের আগে যে কীর্তন থাকেই আপনারা জানেন, তো সেই কীর্তনটা আগে করতে হয়, তারপর ভাগবত শুরু হবে। তো চলুন যাওয়া যাক ওখানে। শোনা
দুষ্টু, মানে বাবা স্টেজে উঠেছে, তো বাবা উঠে যাওয়ার পর আমরা একটা আরতি কীর্তন করি, তারপর মহামন্ত্র নাম করে তারপর বাবা ভাগবত পাঠ শুরু করে। তো আমি গান করছি, তার সঙ্গেই কাকিমা ইঙ্গিত দিচ্ছে যে ও আমাদের হাতে খাচ্ছে না। তাই তুমি খাচ্ছ না, তুমি খাচ্ছ না, কেন কেন খাচ্ছ না, তুমি খেতে পারতে তো, তুমি খেতে পারতে তো। মানে আজকের দিনে কাকিমা কিংবা দিদুন ওকে খাইয়ে দেয়, আমি ওখানে থাকি গান গাওয়ার জন্য, তো ওই জন্য ওকে খাইয়ে দেয়। কিন্তু ওই যে আজকের দিনেই মাকে চাই, ওই হরিবাসরে বসে থাকাকালীন আমাকে মাঝে মাঝে ব্রেক দিতে হবে, মানে আমি একটা না ভাগবত পাঠ শুনতে পারবো না, আমাকে মাঝে মাঝেই উঠে আসতে হবে। এখন ঘুম পেয়েছে, ঘুম পাচ্ছে, ঘুম পাচ্ছে, ঘুম পাচ্ছে, বিকেলে তাড়াতাড়ি উঠে পড়লে কেন, 12টার থেকে ঘুমিয়ে গেছিল, তারপর 12টার থেকে ঘুমিয়ে যাওয়ার পর উঠেছে 2টোতে, মানে আমরা যখন শুতে আসবো তখন ও উঠে পড়ল। এটা মুখে দিতে নেই, মানা মুখে দিতে নেই, তখন মুখে দিতে নেই বললাম না, তো আমরা যখন শুতে আসবো ও তখন উঠে পড়ল। এইবার ঘুম পেয়েছে ঠিক সন্ধ্যের সময়, এখন কটা বাজে, 8টার সময় ওর ঘুম পাচ্ছে। তারপর উঠে মানে আমাদের হরিবাসরে ওই যে ভক্ত সেবা হবে 11টা অবধি জেগে থাকবে। দিদি কেমন নাম করে শোনা দেখি দাও, দিদি কেমন নাম করে, দিদি অমন করে নাম করে তাই। আর দাদা কেমন হরিবোল করে, দাদা কেমন হরিবোল করে, ও বাবা দাদা অমন করে। আর দাদা কেমন গান করে, দাদা গান করে, গানের কোনো ভাষা নেই। সকালে উঠে বাবা রেওয়াজ করে, তো সেটাই শুনে বলছে আ। প্রচুর গরম, কিন্তু গরমটা মনে হচ্ছে না, এই কারণে আমি রুমের ভেতর আছি বলে তাই আমার গরম লাগছে, কিন্তু বাইরে প্রচুর পরিমাণে হাওয়া হচ্ছে, প্রচুর, যেন ঝড় উঠেছে বলে মনে হচ্ছে, বাইরে এত পরিমাণে হাওয়া হচ্ছে। তো সমস্ত ভক্ত তো ওখানে হয়নি, অনেক ভক্তই এসেছেন, তো এমনকি গাড়িতে নাম্বারিং করা আছে কোন কোন জায়গার থেকে এসছে, মানে লেখা আছে, না হলে ভক্তরা তো গাড়ি চিনতে পারবে না, তো সেই জন্য গাড়িতে লেখা আছে কোন জায়গার থেকে কোন গাড়ি এসছে। তো আবার আমি পরে আসছি, আবার পরে আসছি, ঠিক আছে চলুন পরে দেখাচ্ছি। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে I
আমাদের একাদশী মহোৎসব কমপ্লিট। কটা বাজে? 11টা। আর এই দুইজন আমি প্রসাদ দিতে লাগছিলাম, লাইভ নিয়ে পড়েছে। লাইভ আপনারা লাইভ দেখেছেন, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, অবশ্যই জানাবেন কেমন হয়েছে। লাস্ট কত ছিল ভাই? সাড়ে চারশো। হ্যাঁ, আমি তখন দেখছিলাম 300 এরকম ছিল। এই যে দেখুন, দুইজন জেগে আছে, 11টা অবধি জেগে আছে দুইজন। এর একটু একটু ঘুম পেয়েছে। রাই, তুমি কখন দাদার কাছে ঘুমোতে যাবে? অনেক দেরি করে। এখনো দেরি? এখনো দেরি? হ্যাঁ। আচ্ছা, তুমি দাদার সঙ্গে দেখা করে এসছো? দাদা কি বলেছে? দাদা কি বলেছে? আমার দাদা? আর তোমার দাদা? আমার বাবা? ঠিক আছে, তো চলুন ব্লগটা এখানেই এন্ড করছি। আবারও নতুন একটি ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণ খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ।